আমরা হানাবিলা মাস হানাবিল ফালাফিয়াত মহাশরা কিতাবের উপরে আলোচনা করছিলাম আমাদের আলোচ্য বিষয় এখন চলছে সেটা হলো যে আকিদার ক্ষেত্রে তাকলিদের বিধান সবাই বিধান তো মৌলিকভাবে ওসুর উদ্দিন দিনের যে সমস্ত বিষয় একেবারে বুনিয়াদি উসুল উদ্দিনের ক্ষেত্রে জরুরিয়াত উদ্দিনের ক্ষেত্রে ওলামা ইকরামের ফয়সালা এবং এটা একটা সুনির্ধারিত ইজমাঈ মাসলা গুরুত্বপূর্ণ মাসলা হলো যে উসুল উদ্দিনের ক্ষেত্রে দিনের মৌলিক বিষয়ের ক্ষেত্রে তাকলিদ জায়েজ নয় তাকলিদের সুযোগ নেই আর কেউ যদি তাকলিদ করে কারোর ইমানের ভিত্তি যদি কি হয় তাকলিদ হয় তাহলে ওলাম একটা বক্তব্য হলো যে সে যদি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করে তাকলিদের ভিত্তিতে করে দৃঢ় বিশ্বাস তাহলে তার ইমান গ্রহণযোগ্য হবে ঠিক কিন্তু সেটা সন্দেহপূর্ণ থেকে যাবে সবসময় দুদুল্যবান থেকে যাবে যে কোনো সময় তার ইমান পাল্টে যেতে পারে কারণ সেই একইনের সাথে ইমানটা আনে নাই সে শুধু তাকলিদের ভিত্তিতে ইমান আনছে এই জন্য তাকে কাফের ঠিক বলা হবে না কিন্তু যে কোনো সময় তার এই ইমান এদিক সেদিক হওয়ার চান্স আছে এজন্য জন্য ইমাম লাকানি রহমহল্লা সহ অন্যান্য সমস্ত ইকরাম এটা বলেছেন যে মোকাল্লিদের ইমান উসুল উদ্দিনের ক্ষেত্রে ফুরুল না উসুল উদ্দিনের একেবারে বুনিয়াদি বিষয় যেগুলো আল্লাহ সুহান রহমতআ আলার অস্তিত্ব তার পরিচয় এবং তাওহিদ আল্লাহর এক অদ্বিতীয় দ্বিতীয় হওয়া তার সিফাত ইত্যাদি বিষয় এবং রাসুলদের বাস্তবতা ইত্যাদি বিষয়গুলোতে কোনো কি সুযোগ নেই বরং রাখতে ইমান হবে তো আমরা কথা বলছিলাম যে ইসলামের হলো যে যে সমস্ত বিষয় অকাট্য সে সমস্ত বিষয়ে দলিলও কি হইতে হবে অকাট্য হওয়া লাগবে আর যে সমস্ত বিষয়ে জাননি অর্থাৎ সম্ভাব্য সম্ভাবনাময় সে সমস্ত বিষয়ের দলিল সম্ভাবনাময় হলে কোনো সমস্যা নেই তো এই জন্য আকিদা যেগুলো অকাট্য আকিদা যেগুলোর উপরে পুরো দিন যেগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনার কি চলবে না আপনার দলিল সাপোর্টিং দলিল হিসেবে কাজ করবে কিন্তু মূল বুনিয়াদ ভিত্তি হিসেবে বন্নি দলিল কাজ করবে না আবার উল্টাভাবে আমি আলোচনা করতেছিলাম যে বিজ্ঞান সায়েন্স সায়েন্সের বর্তমানে যে আবিষ্কারগুলো বর্তমানে থিওরি থিওরিটিক্যাল সায়েন্সের কথা বলি অথবা এক্সপেরিমেন্টাল যে সায়েন্স আছে যে সমস্ত সায়েন্সের বিষয় যেগুলো জাননি সম্ভাব্য সম্ভাবনাময় এবং এই যে সম্ভাবনাময় বিষয়গুলো এগুলো সায়েন্টিস্টাই নিজেরাও স্বীকার করেন তারা কখনো এই কথা বলেন না যে আমরা যেটা আবিষ্কার করছি এটা কনফার্ম এটা মানে আনচেঞ্জেবল এটার কোনো পরিবর্তন পরিবর্তন পসিবল না এই ধরনের কথা কেউ দাবি করেন না এবং এটাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রুও দাবি করেন না কেউ এজন্য সায়েন্সের মানে যে সমস্ত থিওরিটিক্যাল সায়েন্স আছে যেগুলো এখনো প্রুফডই হয় না এক্সপেরিমেন্টাল সায়েন্সের লেভেলেও প্রুভড হয় না যার সে সমস্ত জিনিস তো একেবারে দুর্বল জান্ন পর্যায়ের জিনিস সেগুলোর উপর নির্ভর করে কারোর ইমান অথবা কারোর কুফুর এটার উপরে নির্ভর করা যাবে না ইভেন আমি আগে বলছিলাম যে নাস্তিকদের নাস্তিকতাটাও এটা কি না এটা অকাট্য না তারা এটা একটা জন্নি বিষয়ের উপর ধারণা করে আছে আল্লাহ তালা একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে যারা আল্লাহ তালাকে ছেড়ে অন্য কিছুকে খুঁজতেছে অন্য কোনো রাস্তা খুঁজতেছে যারা আহ নাস্তিকতার পথ অবলম্বন করতেছে এদের সামনে আসলে কি তাদের কিছু ধারণা ছাড়া কিছু ধারণা দেয় সাইন্টিস্টদের প্রচুর থিওরি ম্যাক্সিমামই জাস্ট ধারণা জাস্ট এজামশান তো ইত্যাদি ইল্লা ওয়ান এরা অকাট্য কোনো বিষয় ইয়াকিনি কোনো বিষয়কে অনুসরণ করে না এটা জাস্ট নতুন নতুন সায়েন্টিস্টরা কি আবিষ্কার করলো কি থিওরি দিল স্টিং থিওরি নাকি মাল্টিভার্স থিওরি হ্যাঁ তারপরে এই জাতীয় বিভিন্ন মানে টার্মিনোলজির ভিতরে এরা ঘুরপাক খাইতে থাকে কিন্তু এই কোশ্চেন তারা কখনোই করে না যে সে আমরা মেনে নিলাম যে ওকে স্টিং থিওরি বাস্তব অথবা এই থিওরি বাস্তব এটা থেকে কি প্রুভড হচ্ছে যে কোনো থিওরি আপনি যত ফুল প্রুফ থিউরি বলেন সেখানেও কোশ্চেন আসে যে থিউরিটা কোথেকে আসলো এই থিউরি কি মূল থিওরিকে সবকিছু কন্ট্রোল করতে নাকি থিউরি কেউ একজন বানাইছে আপনি কোন একটা কিছুর কথা বলবেন যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়েছে হ্যাঁ কোয়ান্টাম পার্টিকেলের দুইটা স্টেট থাকে তো এই সমস্ত কথা কোয়ান্টাম পার্টিকেল কোথা থেকে আসলো বা কোয়ান্টাম পার্টিকেল জিনিসটা কি এই পরিবেশটা আপনার একটা ফিজিক্যাল একটা পরিবেশ আপনি কল্পনা করে নিচ্ছেন তো এই পরিবেশটা কোথা থেকে আসলো আপনি যা কিছু বলবেন আলটিমেটলি কোশ্চেন তো সলভ হচ্ছে না তো এই জন্য আপনি বিগ ব্যাং বলেন এটা ইট সেলফ একটা জন্নি জিনিস ধারণা প্রসূত জিনিস আবার মেইন কোশ্চেন যেটা থাকতেছে বিগ ব্যাং এর এই পরিবেশটা কোথেকে আসলো আপনি একদম ইউনিভার্সাল একেবারে একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে তো আপনার থামতে হবে এখানে যেই জিনিসটা এর থেকে আসছে একেবারে নাথিংনেস থেকে আপনি হুট করে সব কিছুকে আপনি অস্তিত্ব বানাবেন এবং এই থিওরি লস গুলা ফিজিক্যাল লোক থেকে আসলো আপনি আমাকে বলেন আপনি যেটা কোয়ান্টাম কোয়ান্টাম্স এর এই ল করতে থেকে আসলো নাকি এইগুলোই সোর্সটা তো এই যে ধারণার উপরে আপনারা আছেন যারা নাস্তিক কিসের উপরে আসেন এটা কোনো ভিত্তি হলে বলেন এটা চলে মেইন কোশ্চেনের এই মানে সলভ হচ্ছে না যেখানে আপনি বলতেছেন যে আমরা বিগ ব্যাং এর ব্যাখ্যা দিব বিগ ব্যাং দিয়ে কি হচ্ছে কিছুই হচ্ছে বলেন কিছুই হচ্ছে না বিগ ব্যাং কি হয় আপনি বল ধরে নিলাম কেউ যদি বলে যে হান্ড্রেড পার্সেন্ট বিগ ব্যাং এ আপনার বিজ্ঞানীরা যেটা বলতেছে হুবহু ওইরকমই রকমই হয়েছে তাতে কি হয়েছে এই বিগ ব্যাং এর এই পরিবেশটাই এই পুরো সিচুয়েশনটা কেমন হলো কি জন্য হলো এটা পিছনে কে আপনি কোন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা বলবেন নাথিংনেস থেকে বলবেন যা যা এভার ইউ ক্যান সে আপনি যে কোনো একটা রুলসের কথা বলবেন কোন একটা এনার্জির কথা বলবেন কোন একটা কিছুকে আপনি মূল ধরে নিবেন তো ওই জিনিসটা কোথেকে আসলো এই জন্য আপনি মনে করতেছেন এই যে এই যে যারা নাস্তিকতা চর্চা করতেছে বিজ্ঞান চর্চা করা মুক্ত মনা। হ্যাঁ বিভিন্ন নাম টাম দিয়ে নিজেদেরকে ধোকা দিচ্ছে তার ছাড়া কিচ্ছু হচ্ছে না এখানে নো নাথিং ইজ দেয়ার মানে এইটা এখানে চিন্তা করার মতো নতুন কিছুই নাই জাস্ট ওই পুরাতন মানে সতেরো হাজার হাজার বছর আগে মানুষ যা যা বলতো সেগুলোই বলতেছে এরা নতুন কি আছে খালি ওই টার্মিনোলজি বিগ বিগ টার্মিনোলজি ইউজ করে এরা আপনাদেরকে এমন এমন টার্মিনোলজি দেবে তুমি কি এম থিউরি জানো আচ্ছা এম থিওরি না জানলে কি হবে বলেন এম থিওরি কি আপনি সব সলভ করে দিতে পারবেন আমার মেন কোশ্চেনে আপনারা জিজ্ঞাসা করবে তুমি কি স্ট্রিং থিওরি জানো স্টিং থিওরি না জানলে কি হয়েছে আর জানলেই বা কি হয়েছে জানলে কি কোনো কিছু সলভ হচ্ছে কিছুই হচ্ছে না এখান থেকে ওই জন্য এগুলো হতাশাজনক কথাবার্তা নাস্তিকদের এটা মূল কথা হলো যে অকাট্য বিষয়ের দলিল অকাট্য হওয়া লাগবে জন্নি হওয়া যাবে না আপনি এম থিওরি বলেন স্টিং থিওরি বলেন বিগ ব্যাং বলেন সব জন্নি জিনিস এগুলোর কোনো ভিত্তি নাই ভিত্তি নাই বলতে আমরা এই দিক থেকে তো বলতেছি যে আপনি অকাট্য বিষয়ের বিপরীতে এটার কোনো ভিত্তি নাই আপনি যখন কম্পেয়ার করবেন একটা জিনিস অকাট্ট আর একটা জিনিস জন্নি জন্নি কত বিপরীতে আসে না কখনো এটা কম্পেয়ারই করা যায় না তো জন্য যেটা পর্যায়ে রাখেন নাস্তিক যারা নাস্তিকতা চর্চা করতেছেন এবং এই সাইন্টিফিক জিনিসগুলাকে নাস্তিকতার দলিল মনে করতেছেন এরা ধোকার ভিতরে আছেন নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন তাছাড়া কিছু হচ্ছে না এখানে এই প্রতারণা থেকে মুক্ত হন বুঝার চেষ্টা করেন যে যেই কোশ্চেন সলভ করার জন্য আমরা যাচ্ছি সায়েন্সের কোনো কিছুই ওই মেইন কোশ্চেন সলভ করতেছে না আশেপাশের টার্মিনোলজির ভিতরে আর বিভিন্ন বিশাল বিশাল থিওরি আর ম্যাথমেটিক্সের ভিতরে আপনাকে ফেলে দিচ্ছে জাস্ট দেয়ার স্কেপিং মানে তারা পলানোর চেষ্টা করতেছে মেইন কোশ্চেন থেকে এই সমস্ত টার্মিনোলজি দিয়ে দিয়ে আপনাকেও এই ধোকার ভিতরে ফেলার চেষ্টা করতেছে দেয়ার নট সলভিং দ্য রিয়েল প্রবলেম আপনি এতটুকু যদি সচেতন হন যে দিস পিপল দিস সায়েন্টিস্ট যারা চেষ্ট বলতেছে যে আসো আমি তোমাদেরকে অরিজিন অফ এভরিথিং শিখাই দেব গড লাগবে না গড ছাড়া শিখাবো দিস পিপল আপনাদের সাথে মিথ্যা বলতেছে এরা লাইন স্পষ্ট বিথ্যা বলতেছে কেন কারণ হলো মেইন কোশ্চেন এরা কি করতেছে করে এরা মেইন যাচ্ছে স্কেপ বিগ বিগ টার্মিনোলজি দিয়ে ওই বুঝতে বুঝতে আপনার লাইফের একটা বড় অংশ সময় চলে যাচ্ছে আপনি থেকে পাবেন রাইট অ্যান্সার আপনার এই এর ভিতরে অ্যান্সারটা নাই এর ভিতরে কি নাই এই স্ট্রিং থিওরি এম থিওরি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এগুলার ভিতরে আপনার মেইন অ্যান্সারই নাই আমি যদি কেউ বলো যেমনে বিজ্ঞানীরা বলতেছে এমনেই হয়েছে তাতেও কোনো লাভ নাই কারণ মেইন কোশ্চেন আসবে যে এই কোয়ান্টাম থিওরি বা এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের রুলটা কেন ফলো করতেছে এটা এটার উপরে কে এটাকে বাধ্য করলো বা এই রুলটা কোথা থেকে আসলো এই ফিজিক্স এই যে আমরা যে ফিজিক্সের কথা বলতেছি এই ফিজিক্সটা আদৌ ওই সময় ছিল কিনা আর ওই সময় থাকলে এটা কেন ওই এই এই প্যাটার্নটাই কেন ফলো করলো এটা এরকমই হলো কেন নট অন্য কোন প্যাটার্নে হলো না কেন বা এটা নাথিং ছিল না কেন তো এই জন্য মেইন কোশ্চেন এরা অ্যান্সার করতে পারে না ইয়াত্তাবিউনা ইল্লা যান কিছু ধারণা আমি বলি না যে এদের কোনো ধারণা নাই ধারণা আছে বাট রিলায়েবল ধারণা নাই রিলায় করার মতো আপনি আপনার জীবন আপনার যেই জিনিসের উপর আপনার সব কিছু নির্ভর করতেছে আপনি যদি নাস্তিক হন তাহলে আপনার লাইফস্টাইল স্টাইল একটা হবে আপনার জীবনের কোনো মাকসাদ থাকবে না আপনি কি জন্য বাস করতেছেন আপনার আপনার ভবিষ্যৎ কি আপনার জীবন কেন আপনি দুনিয়াতে কেন কোনো কিছুর কোনো কিছু আপনি ব্যাখ্যা করতে পারবেন না আপনার এথিক্সের কোনো ঠিক থাকবে না আপনার আখলাকিয়ার থাকবে না আপনি কেন এটা মানতে বাধ্য আর এটা কেন মানতে বাধ্য না কোনো কিচ্ছু আপনি পুরো এভরিথিং উইল ডিস্ট্রয় ইউ তা আপনি এমন একটা জিনিসের উপর আপনার পুরো লাইফকে নির্ভর করার চেষ্টা করতেছেন যেটা নিজেরই কোনো ভিত্তি নাই যেটা জাস্ট একটা লাননি সম্ভাব্য একটা বিষয় হইতেও পারে না হইতে পারে হইলেও কোনো লাভ হচ্ছে না না হইলেও কোনো লস হচ্ছে না আমাদের তো এরকম জিনিসের উপরে ভিত্তি করে আপনি আপনার লাইফের ভিত্তি রাখতেছেন জাস্ট বিগ বিগ কিছু নাম অমুক সায়েন্টিস্ট অমুক স্কলার অক্সফোর্ড থেকে পাশ করছেন অক্সফোর্ড বিগ বিগ সায়েন্টিস্ট এইগুলোর পিছনে ঘুরতেছেন কিন্তু এখান থেকে কি কোন রেজাল্ট আসতেছে না তো জন্য আকিদার ক্ষেত্রে মূল যে পয়েন্ট সেটাতে আমি বলি যে আকিদার ক্ষেত্রে যদি অকাট্য বিষয় হয় পয়েন্ট যদি আকিদার পয়েন্ট যদি অকাট্য হয় দলিল অকাট্য লাগবে আকিদার বিষয় যদি কি হয় বন্নি হয় দলিলও দলিল হলে চলবে অসুবিধা নাই আর দল ক্ষেত্রে সাপোর্টিং দলিল হিসেবে জিনিসকে ব্যবহার করা যায় কিন্তু এটার মূল ভিত্তি বানানো যাবে না তো মৌলিকভাবে বর্তমানে আমাদের মুসলমানদের ভিতরে নাস্তিকতা যে ছড়াচ্ছে এটার বুনিয়াদি একটা কারণ এটা যে আমরা মুসলমান যুবকদেরকে ইসলামী আকিদা সঠিক পন্থায় শেখাচ্ছি না এক তো হলো যে একটা গ্রুপ যারা সালাফি নুজদি তাইমি ওহাবি এরা তো আকিদার যে বেসিক ওয়ে আকিদা শেখানোর যেটা ট্রেডিশনাল হাজার বছরের আসানি মাতুরিদি কালামি যে ওয়ে সেটাকে বাদ দিয়ে দিছে এটাকে বেদাত বানাইছে কালাম চর্চাকে বেদাত বানাইছে বানায়ে বলছে যে তোমাদের কি লাগবে না কোনো লজিক্যাল কোনো প্রুফ ট্রুফ লাগবে না তোমাদের ভিতরেই ফিতরাতের ভিতরে তোমাদের কি আছে আকিদার সবকিছু আছে তোমরা খালি আমল করে ফিতরাত জাগানোর চেষ্টা করো বেশ হয়ে গেল এখন এদের তো কোনো আকিদা ঠিক নাই কোনো শক্তিশালী কিছু নাই আমল করতেছে নামাজ রোজা করতেছে সব ঠিকঠাক করতেছে হুট করে কেউ যখন কিছু একটা বলতেছে নাস্তিক হয়ে যাচ্ছে এই জিনিস আমি নিজে দেখছি আচ্ছা এরপরে এই এই তো এক গ্রুপ যারা আপনাদের কি আকিদাই শিখাবে না এরা বলছে যে কালামি এই সমস্ত আকিদা বিদাত এগুলো বাদ দাও ফিলোসফি টিসফি দরকার নেই তোমরা কি করো ফিতরতের উপর নির্ভর করে চলা শুরু করো ফিতরাত জাগানোর চেষ্টা করো আমল করে করে আচ্ছা এর এইটার এক গ্রুপ গেল আর এক গ্রুপ কি করতেছে আর এক গ্রুপ আচ্ছা ঠিক আছে আমরা সায়েন্স চর্চা করব বিজ্ঞান এখন ইউরোপের যে বিজ্ঞান বিজ্ঞান বার দ্বারা প্রভাবিত হয়েছে ইউরোপের বিজ্ঞান বার দ্বারা প্রভাবিত হয়ে এরা মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আসো আমরা আস্তিক বানাবো কি করে কুরআনিক সায়েন্সের মাধ্যমে কিসের মাধ্যমে কুরআনিক সায়েন্সের নাম দিছে আর কুরানিক সায়েন্সের নাম দিয়ে সায়েন্সের এমন এমন বিষয়কে যুক্তি এমন এমন বিষয়কে দলিল হিসেবে আনতেছে যে বিষয়গুলো খোঁজ কি বানাচ্ছে দলিল বানাচ্ছে বানায় বলতেছে যে দেখো এই কারণে তোমাদেরকে কি করতে হবে আস্তিক হওয়া লাগবে এটা দেখো বর্তমান সায়েন্সের সাথে এটা মিলে যাচ্ছে তো এই যে সিস্টেম এটা একটা ভুল সিস্টেম কোরআনের কোনো যদি অকাট্য বিষয়ে আল্লাহ তালা বলে থাকেন তাহলে ওটা অকাট্যই ওটা সায়েন্সের সাথে মিলুক না মিলুক কোনো কিছু আসা যায় না আমাদের আবার আপনি যদি কোরআনের কোনো বিষয় যদি জাননি হয় সেটা যদি সায়েন্সের সাথে মিলেও তাও তো দলিলটা তো জাননি আপনি এই জন্নি দলিল কিসের ব্যবহার করতেছেন আর আপনি যেই কতই দলিলগুলো যেগুলো আল্লাহ তালা ভুজুদের কতই দলিল আপনি অ্যাভয়েড করতেছেন এই এই জন্নি জিনিসপত্র দিয়ে তো এই জন্য যারা এই দাওয়াতকে মাধ্যম হিসেবে গ্রহণ করছে এরাও একটা ভুল পদ্ধতিতে গেছে এরকম প্রচুর ছেলে মেয়েদেরকে দেখা গেছে যারা পরবর্তীতে পরবর্তীতে এই সায়েন্সের কারণে গিয়ে এরা নাস্তিক হয়েছে কেন পরবর্তীতে যখন দেখছে যে এই ম্যাথোডলজিটাই ভুল হ্যাঁ অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে কি আপনার এটা কোরআনের সাথে এটা মিলে যাচ্ছে তো যে ব্যক্তি মিলাচ্ছে তার সাইন্টিফিক নলেজের একটা ডেপথের দরকার অনেক সময় দেখা যাচ্ছে যে দুর্বল সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা এই মিলানোর চেষ্টা করছে কোরআনের সাথে সায়েন্সের তো দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিক মতো মিলে নাই অনেক সময় সায়েন্সের যে ব্যাখ্যা উনি মিলানোর চেষ্টা করছে ওটা সায়েন্সের আসল ব্যাখ্যা না পরবর্তীতে এই ব্যাখ্যাটা চেঞ্জ হয়েছে অথবা দেখতে যাইতে পারে না অনেক কিছু ঘটতে পারে তো এখন এগুলোর কারণে এরা ইসলামের থেকেই এটা মুখ ফিরে আনিছে এই সমস্ত যুবকরা যারা যাদের ইসলামের ভিত্তির রাখছে কিসের উপরে কোরআনিক সায়েন্সের উপরে আমরা এই কথা বলি না যে আল্লাহ তালা কোরআনে বিজ্ঞানের কোনো কিছু বলার না আল্লাহ তালা জায়গা জায়গায় বিভিন্ন নিদর্শনের কথা বলছেন আসমন জমিনের অসংখ্য নিদর্শনের কথা বলছেন এগুলো কোরআনে আছে এগুলো আমরা স্বীকার করি কিন্তু এইটা আর বর্তমানে সায়েন্সের বিভিন্ন থিউরির সাথে বিভিন্ন থিউরির সাথে কোরআনের আয়াত মিলানো হাদিসের কোনো বিষয়কে মিলানোর যে ট্রেডিশন চালু হয়েছে এটা না অনেক কিছু আছে জিনিস যার উজুদি শরিয়াতেই যার কোনো ঠিক ঠিকানা নেই এরকম জিনিসকে তারা মানে সায়েন্সের সাথে মিলে এটিলে অবস্থা খারাপ করে ফেলতেছে এবং নিজেদের মতো করে কোরআনের ব্যাখ্যা শুরু করছে এমন এমন ব্যাখ্যা করে যেগুলো মূল কোরআনের উদ্দেশ্যকেই কি করে দেয় বিকৃত করে দেয় তো বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা এটা শুনি আলকুরানের আলকুরআন বিভাগে যেখানে এই সমস্ত জিনিসপত্র পড়ায় আর এগুলোকেই তারা বিশাল কিছু মনে করে প্রচার করে অথচ এগুলো খুবই দুর্বল দুর্বল মেথডোলজি তো এগুলো থেকেও আমাদের খেয়াল করতে হবে যে এগুলো আসলে সলিড কোনো মেথডোলজি না তো এখানে লেখক বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা মানুষকে যখন কি করছেন মানুষকে প্রত্যেক মানুষ আকেল বালেক যাদের সুস্থ মস্তিষ্ক বোধ বুদ্ধিসম্পন্ন আঁকেল বালেককে যখন কি করছেন শরীয়ত মানতে বাধ্য করেছেন আল্লাহর পরিচয় মানতে বাধ্য করেছেন সে যদি তার কাছে দাওয়াত পোষানো পরে সে যদি না মানে তার জন্য চিরস্থায়ী জাহান নাম রেখেছেন এর ভিত্তি কি রেখেছেন এর ভিত্তি বেসিক আকল একেবারে আকলের একেবারে বেসিক যেটা ওইটা আর এই বেসিক আকলের ক্ষেত্রে সারা দুনিয়ার সমস্ত মানুষ আয় এইখানে সায়েন্স জানুক না জানুক সব মানুষ এক লেভেলে এক জায়গায় আছে তো এক্ষেত্রে এখানে আমরা আলোচনা করতেছিলাম যে আদিল্লা আকায়দের ক্ষেত্রে দিনের বুনিয়াদী বিষয়ে যে তাকলিদ করা যাবে না এক্ষেত্রে দলিল ভিত্তিক চলতে হবে এটার আর একটা দলিল উনি এখানে আনতেছেন انه قد لا يستدل على وجود الخالق الا بالعقل الذي يشترك فيه المكلفون فيصير كل كل مكلف مجتهدا في ذلك لاشتراكهم في العقل الذي تعرف به هذه الاشياء وغيرها فلم يجوز لبعضهم تقليد بعض كالعلماء الذين لا يجوز لبعضهم تقليد بعض لاشتراكهم في اله الاجتهاد. যে আল্লাহ মানুষকে কি বানিয়েছেন মানুষকে আকল দিয়েছেন এবং তার বেসিক আকলের মাধ্যমে প্রাইমারি আকল আকলের মাধ্যমে কি করতে পারে মানুষ আল্লাহ এবং আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে অকট্ট জ্ঞান অর্জন করতে পারে তো এক্ষেত্রে সমস্ত মোকাল্লা যারা দুনিয়ার সমস্ত মানুষ যারা আকেল বা আলেক যাদের উপর শরিয়াত প্রযোজ্য হতে পারে এরকম প্রত্যেক ব্যক্তি এক্ষেত্রে মুস্তারাক সমান সমান এখানে কোনো আল্লাহ তারা পার্থক্য রাখেন নাই কম বেশ রাখেন নাই সায়েন্সের নলেজের ভিতরে কম বেশ আছে পার্থক্য আছে সবকিছুর ভিতরে আল্লাহ তালা কি কম বেশ পার্থক্য রাখছেন কিন্তু বেসিক যে আকল সুস্থ মস্তিষ্কের যারা এদের এই এই জায়গাটাতে সবাইকে কি করছেন সুমান সুমান রাখছেন ফায়সি রুকুল্লু মুকাল্লা ফিন মুস্তাহিদান ফিদা আলিক তো এক্ষেত্রে প্রত্যেক আকেল বালাগের জন্য জরুরি ওয়াজিব হলো যে সে তার এই প্রাইমারি আকল ব্যবহার করে অন্তত আল্লাহ তালা সম্পর্কে কি করবে সৃষ্টি জগৎকে দেখে চিন্তা ভাবনা করবে আর এই আকলের মাধ্যমেই আনুষঙ্গিক বিষয়কে পর্যবেক্ষণ করার মাধ্যমে কি জানা যায় আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে আমাদের আমরা পৌঁছাইতে পারবে আকল ছাড়া আসলে আল্লাহ তালার পর্যন্ত পৌঁছানোর আমাদের আর কোনো কি নেই অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা আমাদের জন্য রাখেন নাই তো এই জন্য আকলের অনুসরণের আকলকেই যেহেতু মেন প্রাইমারি ফাউন্ডেশন বাড়ানো হয়েছে এবং আকলের বেসিক জিনিসটাই হলো এখানে মূল এজন্য একজন আকলের জন্য আকলের জন্য আর মানুষের কি এখানে করার সুযোগ নেই যেহেতু সবাই সমান এরকম যদি হতো যে বেসিক আকিদার এই বিষয়গুলোতে তারতম্য আছে পার্থক্য আছে একজন বিশাল জ্ঞানী আর একজন কম জ্ঞানী এরকম যদি হতো তাহলে এখানে একজনের আর একজনের অনুসরণের প্রশ্ন আসতো কিন্তু যেহেতু প্রাইমারি আকলে সবাই সেম মাবাদি এর ক্ষেত্রে ফাউন্ডেশন এর ক্ষেত্রে সবাই সেম এই জন্য যে যতটুকুর উপরে সরিয়াত নির্ভর করতেছে সেই জায়গায় সবাই সেম হওয়ার কারণে কেউ কারো কী করবে না তাকলিদ করবে না যেরকম একটা সরিয়াতে মাসলা হলো যে এক মুস্তাহিদের জন্য আর এক মুস্তাহিদের কী করা তাকলিত করা জায়েজ নেই তো এই একই কথা উনি এখানে দলিল হিসেবে আনতেছেন যে এক মুস্তাহিদের জন্য আর এক মুস্তাহিদের যেমন তাকলিত করা কি নেই জায়েজ নেই একইভাবে উসুল উদ্দিন আকিদার বুনিয়াদী বিষয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের হলেও একজন আকেল যেহেতু সে তার বোধ বুদ্ধি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক পরিণত বয়স্ক তার জন্য অন্য কারুর তাকলিদ করারও সুযোগ নেই সেই ক্ষেত্রে মুস্তাহিদের পর্যায়ে এখানে কি মুস্তাহিদ উনি এই কথাই বলতেছেন যে ফায়াসির মুকাল্লাফি মুস্তাহিদান বলতেছে প্রত্যেক আকেল বালেককে সুস্থ মস্তিষ্কের প্রত্যেককে এখানে মুস্তাহিদ ধরা হবে কিসের ক্ষেত্রে উদ্দিনের বুনিয়াদী বিষয়ের ক্ষেত্রে ইস্তেবাকহিম ফিলা দি তোরফু ভি হায়াদি আশিয়া কারণ এই জায়গাতে সবার আকল সমান এখানে কোনো পার্থক আল্লাহতাল পার্থ তারতম্য করেন নাই সারামিয়াজুস লিবা আজ রহিম তাদের একজনের জন্য আরেকজনের কি যায় তাকলি দু বাউদিন তাল্লাউলা এবং বলছেন যে এই জন্য একজন সাধারণ মানুষের আরেকজন মানুষের কি করাটা বা সাধারণ বা অসাধারণ কারোরই তাকলিদ করা জায়জ নাই কারণ প্রাইমারি আকলের ক্ষেত্রে সবাই সমান এটা হলো কয় নম্বর দলিল গেল

ওই ব্যক্তি যদি ইমান আনে তাহলে সেই ইমান আনবে ওই ব্যক্তি যদি কাফের হয় তাহলে সে কাফের হয়ে যাবে রকম যেন কেউ না করে কি বলতেছেন আল্লাহ দিন তাদের দিনের ক্ষেত্রে এমন ভাবে কাউকে যেন সে কেউ অনুসরণ না করে যে ইন আমানা আমানা ওই ব্যক্তি যদি মুমিন হয় মুমিন হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি কাফের হয় ইন কাফারা কাফারা ওই ব্যক্তি যদি কাফের হয় তাহলে সেও কাফের হয়ে যাবে এরকম অনেকে করে এটা কোন ক্ষেত্রে করে অনেক অদি অতি আবেগের কারণে হ্যাঁ অতি আবেগ বা এই জাতীয় বিষয়ের কারণে এই ধরনের ঘটনা করতে পারে অথবা যারা বুঝে না তারা এরকম করতে পারে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য হবে না এই ধরনের নিমাত অকল তিনি বলেছেন লা ইকুন আহাদুকুম ইম্মা আ তল ইয়াকুল ইনমা মিনান নাস ইন বল্ল বলিল্তু ও ইন হিতাদ ইহতাদ ইতু আল্লাহ লা ইউনান নাফসাহু ইনকা ফারান নাসাই ইয়াক ফারু তুমি বলতেছেন যে মানুষ এটা কখনোই তা কারোর জন্য উচিত উচিত না যে সে কি হবে ইম্মা হবে যে আমি যদি আমিও হয়ে যদি কাফের হয়ে যায় আমিও কাফের হয়ে মুমিন হলে আমিও মুমিন হবো এরকম কেউ না করে বরং সে তার আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন সেটা ব্যবহার করে সে সঠিকটা গ্রহণ করার জন্য বাধ্য থাকবে সেটা গ্রহণ করার চেষ্টা করবে এরপরে এটা এই আলোচনার দলিল তিনি আলোচনা করেছেন উজুব আরিফলি আল্লাহ সুহান হুয়া তালার পরিচয় জানা এটা ওয়াজিব প্রত্যেক আকেল বালেগের জন্য বিন নদর ওয়াল ইস্তেদলাল কিভাবে জানবে পরিচয় আল্লাহ তালার নদর ফিকির করে তাফাক্কর করে তার আকল ব্যবহার করে জানবে এবং দলিল অনুসন্ধানের মাধ্যমে দলিল জানার মাধ্যমে আল্লাহ তালার পরিচয় জানবে সে আল্লাহ সুহান হুয়া তালা পর্যন্ত পৌঁছানোর জন্য দেখেন আল্লাহ তালা আমাদের যে সোর্স অফ নলেজ দিয়েছেন মৌলিকভাবে তিনটা সোর্স অফ নলেজ আমরা মৌলিক কয়টা নলেজ আমাদের সোর্স অফ নলেজ আছে তিনটা একটা হলো আল আকলু আকল যেটা মেইন সোর্স অফ নলেজ আর দুই নম্বর হলো আল হাওয়াসুল হওয়া পঞ্চেন্দ্রীয় চোখ হ্যাঁ মুখ কান হাত দিয়ে স্পর্শ করা তো এই এই জিনিসগুলা এই যে পঞ্চ ইন্দ্রিয় এটা হলো আল আলহাওয়াসুলসার দ্বিতীয় সোর্স অফ নলেজ আর তৃতীয় সোর্স অফ নলেজ হলো আল খাবার আল খাবার যেই সংবাদ আছে সংবাদ অন্য কারো কাছ থেকে শুনে ওইটা আমাদের কি হয় নলেজ হয় হিস্টোরিক্যাল জিনিসপত্র আমরা এইভাবে জানি তো এই এই যে আমাদের সোর্স অফ নলেজ আছে আমাদের আশেপাশে এই সোর্স অফ নলেজের কোনোটাই আসলে ডিরেক্ট সরাসরি কি আমরা সরাসরি আমাদের পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে আল্লাহ তালাকে দেখতে পারতেছি এখন দুনিয়ায় কারোর পক্ষে কি এইভাবে দেখেই মানানো সম্ভব না তো এই জন্য দুনিয়াতে যেহেতু এটাই আল্লাহ পরীক্ষা যে সরাসরি আমি পঞ্চ ইন্ডিও ব্যবহার করে দেখতে পারতেছি না তাহলে আবার আমরা যদি ঐতিহাসিক কোনো সংবাদের উপরে ভিত্তি করতে চাই যে ঐতিহাসিক লোকজন আমাদেরকে অসংখ্য লোকজন বলেছে আল্লাহ আসেন তাই আমরা আল্লাহ আসেন বিশ্বাস করতেছি এটার উপরেও যদি আমরা নির্ভর করতে চাই তাহলেও এটা পরিপূর্ণভাবে নির্ভর করা যাচ্ছে না কারণ তারা কিভাবে জানছেন তাদের কাছেও তো আমাদের মতোই সোর্স অফ নলেজ ছিল তারাও তার দেখেন নাই হ্যাঁ তো এই জন্য আমাদের দুনিয়ার ইতিহাসে ওই ঐতিহাসিক বর্ণনা দিয়ে ওইটা প্রুফ করা সম্ভব না যে আল্লাহ সোহান আছেন। আচ্ছা এখন তাহলে

ইলা উজু বিমা আরি ফাতিল্লা বিন নদর ইয়েল ইতিদলাল জম্ভুর আহেসুন্নত আল জামা তাহালেসুনত সংখ্যক সংখ্যাগোষ্ঠী ওনামায় ক্রাম এ মত পোষণ করেছেন এবং আহেসউনতর অন্তর্ভুক্তি হিসেবে হাম্বুলীদেরও এটা মত যে ইলা উজু বিমা আরি ফাতিল্লা আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে হ্যাঁ আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমাদের বিন নদরই ওয়াল ইস্তিদলাল ইসের মাধ্যমে তাফাক মানে চিন্তা ভাবনা ফিকিরের মাধ্যমে এবং আল্লাহ জানতে হবে। এবং একজন সক্ষম মুকাল্লাফ মানে যে সুস্থ মস্তিষ্ক স্বাভাবিক পরিণত বয়স্ক একজন মানুষ হ্যাঁ পুরুষ হোক নারী হোক তার জন্য সর্বপ্রথম ওয়াজিব হলো আল্লাহর পরিচয় জানা আল্লাহর পরিচয় জানা ছাড়া শরীয়তের অন্য কোনো কিছু তার উপর আরোপিত হয় না সর্বপ্রথম তাকে কি আল্লাহর পরিচয় জানতে হবে এটা হলো প্রথম ওয়াজিব তার উপর একজন মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওয়াজিব শরীয়তের প্রথম ওয়াজিব কি আল্লাহ পরিচয় জানা এটাই মেইন হ্যাঁ এটা বলছেন ওয়া হুয়া আউয়াল আলাল মুকাল্লাফ আল যে সুস্থ স্বাভাবিক সক্ষম মুকাল্লাফের উপরে কি প্রথম ওয়াজিব কাজ হলো এটা যে আল্লাহ তাআলা পরিচয় জানা হিদুল মুমাহিদুল আবু আলা أبو يعلى الفراء بولد سنة حملي مزابر أكبر عالم درق جن وأول ما أوجب الله على خلقه العقلاء النظر والاستدلال المؤديين إلى معرفة الله سبحانه وتعالى نبولد سن أبو يعلى الحمبلي الفراء أبو يعلى الفراء نبولد سن أول ما أوجب الله على خلقه العقلاء الله تعالى عاقل شست شبابك مستشك شمبونا سيشتي روبر شربو بطم جي شتا النظر والاستدلال হ্যাঁ চিন্তা ফিকির করা চিন্তা ফিকির থেকে দলিল অনুসন্ধান করা দলিল দেওয়া যেই দুটো জিনিস আমাদেরকে কোথায় নিয়ে যাবে আল্ম আ দিয়াই ইলা মাহ রিফাতেল্লাহ যেই দুটো জিনিস চিন্তা ফিকির এবং দলিলের মাধ্যমে আমরা কোথায় পৌঁছোতে পারব লাল্স মাহানতলা পরিচয় পর্যন্ত পৌঁছতে পারব। লিন্ না মাল্লাফু লিয়ান্না মাল্লা ইয়ারিফিল্লা তা লা লা ইউম কিনুহু আই তরব ইলাইহি কেন কারণ হলো এটা প্রথম অজিব শরীয় কেন কারণ হলো যে যে ব্যক্তি আল্লাহরই পরিচয় জানে না যে ব্যক্তি আল্লাহরই পরিচয় জানে না সে অর্জন করবে কি করে ইবাদতের আমরা যে আল্লাহ করি ইবাদতের অর্জন এখন আমি কার অর্জন করতেছি সেটাই যদি না জানি তাহলে আমার নৈকট্য অর্জনের ফায়দা কি তার কাছে আমি নৈকট্য অর্জনের চেষ্টা করতেছি তো জন্য উনি বলতেছেন যেফ যে আল্লাহ তালাকে চিনে না আল্লাহর পরিচয় জানে না

এটা এরকম না যে আমার সবসময় এই জ্ঞানটা হ্যাঁ আল্লাহতালার আল্লাহ আল্লাহতালার পরিচয়টা সবসময় আমার অন্তরে অবশ্যম্ভবী অবিচ্ছেদ্যভাবে আছে এরকমও না কেন কারণ হলো যে ওইটা আমার নিজে একটু ফিকির করতে হয় ফওয়াজ না আলমহুব ইন নদরই বল ইলাইহি এজন্য শরিয়তের পক্ষ থেকে আমার আমাদের জন্য প্রথম ওয়াজিব আমার মুসলমান হওয়া এবং বালেক হওয়ার পরে সর্বপ্রথম ওয়াজিব বা আগেও সাধারণ আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের প্রথমে এটা শেখানো উচিত যে আল্লাহর পরিচয় হ্যাঁ আল্লাহর পরিচয় তারা তাদের যৌক্তিকভাবে আকলের মাধ্যমে যখন আল্লাহর পরিচয় পায় সেটা তাদেরকে জানানো অকাল কবলাদা আলিক এরপরে আবু আল্লাহ আল্লাহাম্বালি আল ফার يقول <applause> النظر الصحي يثمل العلم وهو نظر القلب الذي هو الاعتبار والتأمل في الدليل طلبا لمدلوله يقول النظر الصحي يثمل العلم বলছেন কেউ যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারে সঠিকভাবে তার আল্লাহ তালা দেওয়া যে মাবাদিউল রকুল আছে আকলের যে বেসিক ফাউন্ডেশনগুলো আছে এগুলো যদি সঠিকভাবে সে ব্যবহার করে তাহলে তার এই জিনিসগুলো মাবাদিউল আকল এটা কি করে তার এলমকে অনেক এলমের ইলম অর্জনে সাহায্য করে তো বলছেন আন্নাদার সাহি ইসমিরুল ইলমা যে সঠিক যদি তামুল করতে পারে সঠিক চিন্তা ফিকির এটা তার এলম অর্জন ইলম কি করে তার ভিতরে জন্ম ইলম দেয় ওয়া হুয়া আন-নাযarul কলব আল্লাযী হুওয়াল ই'তিবা' যে এই আননাযার যে দেখবে এটা হলো তার চোখের দেখা না এটা বরং তা'আম্মুল ফিকির সে চিন্তা ভাবনা করবে দলিল নিয়ে গবেষণা করতে থাকবে আর এই দলিল নিয়ে গবেষণার উদ্দেশ্য কি যে দলিল তালাবান লিমাদলুলিহি এখান থেকে যে নতিজা আসে সেই নতিজা সে খুঁজতে থাকবে যে আমি আল্লাহতলা পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে এর মাধ্যম কি আমার আকলি দলিলগুলো আমার বুঝা জানার চেষ্টা করা তো এরপরে এই এইভাবে উলামা ইকরাম হাম্বুলি মজাবের গ্রহণযোগ্য উলামা ইকরাম এই কথাগুলোই বলেছেন নজদীফি খুলফ সাফা তার অন্যতম পিস্ত আলমান নজদি বলেছেন তাজিদু মারিফাত আল্লাহ তাআলা শরআন বিন নাযারি ফিল মাউজুদি ওয়াল Wujud আলা কুল্লি মুকাল্লাফ কাদির وهو اول واجب له تعالى হামুল মযরা আরজন আলম বলতেছেন যে শরীয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলার পরিচয় জানা এটা প্রথম ওয়াজিব একজন মানুষের জন্য বিন নাযারি ফিল মাউজুদি ওয়াল Wujud চারেপাশের যে অস্তিত্ব আছে আল্লাহ সম্পর্কে এগুলো দেখে আল্লাহতালার অস্তিত্ব সম্পর্কে ধারণা অর্জন করা এটা আলা কুল্লি মুকাল্লাফ এক মুকাল্লাফ

ওয়ার ওয়াজ ইভ ই আল আল আবিদ ইমান সাফারিনী কিন্তু এই হাম্বলিমহাবের বড় ওয়ালেদ উনিও একই কথা বলতেছেন যে একজন বান্দার উপরে মানুষের উপরে সর্বপ্রথম ওয়াজীব কি মাহ রিফাতুল ইলাহি বিত্তা দি দি সঠিকভাবে আল্লাহ সহায় নাহমতা আল্লাহ বার রিফা জানা পরিচয় জানা এটা হলো সর্বপ্রথম ওয়াজিব শরিয়তের পক্ষ থেকে একজন মানুষের প্রথম যেই অয়াজিব সেটা হলো আল্লাহর পরিচয় জানা তো এখানে একটা টিকা এনেছেন টিকাটা গুরুত্বপূর্ণ এই যে ইমাম সাফারিনীর বক্তব্যের নিচে একটা টিকা এনেছেন লেখক টিকাটা হলো আহাদু উনি এখানে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে বর্তমানে সালাফিদের একজন শেখ ইমাম সাফারিনীর এই বক্তব্য সমালোচনা করেছেন কে সমালোচনা করেছেন সালেহ আল ফৌজাহান উনি জীবিত আছেন উনি ইমাম সাফারি নিজে বললেন যে একজন মানুষের উপরে সর্বপ্রথম ওয়াজিব কি আল্লাহর পরিচয় অর্জন করা এটাকে উনি সমালোচনার যোগ্য মনে করেন কি হওয়ার কারণে নজরি তাই হওয়ার কারণে তিনি এটাকে সমালোচনা করছেন উনি বলতেছেন উনি বলতেছেন যে বান্দার উপরে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করা আল্লাহ ইবাদত করা তো এই যে দেখেন আল্লাহর পরিচয় জানা ছাড়া আল্লাহর ইবাদত করতে বলে আর এর দ্বারা তাদের কি ফায়দা হয় নজদিদের কি লাভ হয় এদের মাধ্যমে লাভ হয় যে আল্লাহর সঠিক পরিচয় যদি আপনি আহ এটাই যদি ধোয়াশা থাকে আকিদা বিশ্বাস যদি সঠিক না থাকে তাহলে আপনি কার ইবাদত করবেন তো তাদের যেই নজদিদের যে ভ্রান্ত আকিদা আছে দেহবাদী আকিদা আছে এই সমস্ত আকিদা বিশ্বাস এরা এইভাবে চালায় দেয় মানুষের ভিতরে বলে যে তুমি লাই লাইন পড়ছে তোমার ভিতরে ফিতরত আকিদা আছে এখন ফিতরতের এই আকিদা এটা কি মূর্তির সাথে মিলে যাচ্ছে না কি সঠিক আল্লাহর কাছে যাচ্ছে না কি হচ্ছে এটার কোনো ঠিক ঠিকানা নেই ওনারা বলে দেবে সব আব না বান্দার আবিদুলা প্রথম আল্লাহর ইবাদত করা তা আল্লাহর পরিচয় না জানলে আমি কার ইবাদত করতেছি আমি কি ইহুদিদের ক্ষুধার ইবাদত করতেছি না খ্রিস্টানদের ক্ষুধার ইবাদত করতেছি না হিন্দুদের বহু ক্ষুধার ইবাদত করতেছি না কার ইবাদত করতেছি এটা আমার পরিচয় জানা লাগবে না এটা ছাড়াই আমি ইবাদত করা শুরু করব। তাহলে তো দুনিয়ার সব ধর্মের লোকে ঠিক আছে তারা নিজেদের মতো করে ইবাদত করতেছে তাদের মতো করে তো এই জন্য যে কথা বলতেছে এটা খুবই দুর্বল কথা এই জন্য এই কথার পরে লেখক বলতেছেন বলতেছেন লেখক সমালোচনা করতেছেন এখানে যে আল্লাহ তাল ইবাদত কিভাবে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালার পরিপূর্ণ পরিচয় পাওয়া ছাড়া এটা কিভাবে সম্ভব ফা কিভাবে يكون موحدا من من عبيد الله من عبد الله تعالى هو جاهل به তাহলে ওই ব্যক্তি কিভাবে মুহিদ হইতে পারে তাওহিদবাদী হইতে পারে যে আল্লাহর ইবাদত করল অথচ আল্লাহর পরিচয় সে জানে না হো 하다হুল ইরজাম ইন আইসু লা এটা নজদি সালাফিদের পক্ষ থেকে একটা ইরজা ইরজা মানে হলো যে জিনিসটাকে কি করা পরবর্তীতে পিছনে ফেলে দেওয়া যেটা প্রথম করা দরকার যেটা প্রয়োজনীয় কাজ সেটাকে পিছনে রেখে দাও প্রথম যেটা দরকার ছিল যেটা আল্লাহর পরিচয় জানা সেটা পরিচয় না জেনে তাকে কি বলে dise ইবাদতটাকে মেন বানাইছে اقد يقول جمهور السلفيه المعاصره এরপরে যে বর্তমানের সালাফিদের অধিকাংশরা এই কথা বলে থাকে যে আউয়াল ওয়াজিবিন হুয়া শাহাদাতান তারা বলে যে প্রথম ওয়াজিব হলো শাহাদাতাইনে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সাক্ষ্য দেওয়া وهذا من اعجب العجب آه ও হাজ আমিন আজ হুল আজাদ এন নাহম আলা আহমাদ ইরজা ইরজাফ আলা ইস তাকিম হাজা মা কৌলিল হানা বিলা বলতেছেন এইটা তাদের জন্য একটা আশ্চর্যজনক পন্থা যে তারা মানুষকে প্রথমে বলে যে শাহাদাতেন এর সাক্ষ্য দাও অথচ শাহাদাতে সাক্ষ্যত তারা কি জন্য দিবে যদি আল্লাহ এবং তারা রসুলের পরিচয় না জানে আল্লাহ এবং রসুলের সম্পর্কে তোমার ধারণা নেই তাকে প্রথমে শাহাদাত এনে সাক্ষ্য দেওয়ার অজীব বানিয়ে দিয়েছে তো বলছেন যে এটা হলো আশ্চর্যের একটা অধী অনেক আশ্চর্য বিষয়ের একটা আশ্চর্য বিষয় এন নাহম বিদায়িকা সর আলা আহমাদ এর মাধ্যমে তারা মুরজিয়তের মাযহাবকে গ্রহণ করেছে সালাফিরা তারা যদিও এটা নিজেরা টের পাচ্ছে না ভিতরে ভিতরে কিন্তু এটা তার মুরজিয়তের মাযহাবটাকে অবলম্বন করেছে এই নজদদের এই কথা সালাফিদের এই কথার সাথে হাম্বলি মাজাবের যে প্রতিষ্ঠিত মন্তব্য সেটার কি কোনো মিল হচ্ছে না হাম্বলি মাহাবের মূল হলো আল ঈমানু ইতিকাদুন ওয়া ওয়া আমালুন এটা শুধু হাম্বলি না এটা সবার বক্তব্য যে ইমান ইতিকাদ এবং মুখে স্বীকৃতি এবং আমল এই তিনটা জিনিসের নাম ওনারা বলেন বাকি আর সারি মাতুরি দিয়ে আমার মৌলিক কথা হলো ইমান দুইটা জিনিসের নাম একটা হলো ইয়াতে কাত আকিদা আর একটা হলো স্বীকৃতি আমল ইমানের বাইরে তো যাই হোক উনি বলতেছেন সংক্ষেপে যেটা যে আল ইমান ইমান হলো আকিদা কৌল স্বীকৃতি এবং আমল এখন লিআনাল কৌল মেলা ইতিকাদ এখন আমি যে স্বীকৃতি দিব সাহাদে তাই নিন এটার জন্য তো আমার কি লাগবে একটা এতাত থাকা লাগবে বলে এতাদ উলাহুদ্দফি হি মিনার ইয়াকিন আর আমি যে এতেখাত রাখবো সেই এতেখাতের ভিতরে ইয়াকিন থাকা লাগবে বল ইয়াকিন উলাহবুদ্দফি হিমিনান নজর এল মু সিরিয়াল মারিফ আল জাসিমা বলতেছে যে আমার যে ইয়াতিনটা হবে এই ইয়াতিনটা যদি আমি দলিল আদিল্লা নিয়ে পর্যালোচনা করে এখান থেকে যে আমার অকাট্ট একটা ধারণা অকট্ট একটা বিশ্বাস তৈরি হবে এটা পর্যন্ত যদি আমি চিন্তা ফিকির না করি তাহলে আমার একিন অর্জন হবেটা কোথায় অর্জন হবে কিভাবে তারা এই সবগুলো স্টেপকে বাদ দিয়ে শুধুমাত্র রসুল্লাহ পড়লে এটাকেই তারা ইমানে মূল ভিত্তি বানাইছে এটাকে মৌলিক বানাইছে তো এটা সঠিক না পরে বাকি আলোচনা আমরা পরে করবো ইনশাল্লাহ নামাজের টাইম হয়ে যাচ্ছে সালাম